আসসালামু আলাইকুম বন্ধুরা, বিডি টিউব নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। কাশি দিলে লাল কার্ড চালু ফিফার। তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী সকল নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। ম্যাচে প্রায় ফুটবলারদের কাশতে দেখা যায়, থুতু ছিটানো তো একেবারে অহরহ ঘটনা। তবে এমনটা আর করা যাবে না। করোনা মহামারীর দিনগুলোতে এটিকে গুরুতর অপরাধ হিসেবেই দেখা হবে। প্রতিপক্ষ খেলোয়াড় কিংবা রেফারির আশেপাশে দাঁড়িয়ে কাশি দিলেও ছিটকে পড়তে হবে ম্যাচ থেকে। হাতে একেবারে লাল কার্ড দড়িয়ে দেবেন ম্যাচ রেফারি। আগামী মৌসুমের জন্য এমন নিয়মই করতে যাচ্ছেন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন বা AFA। করোনা ভাইরাসের প্রভাবে নিয়মকানুনে বেশ পরিবর্তন এসেছে। 4 মাস গর্ভবন্দী থাকার পর মাঠে খেলা গড়ালেও খেলোয়াড়দের হাতে দড়িয়ে দেওয়া হয় নানা বিধিনিষেধের লম্বা তালিকা। বিরতি কাটিয়ে আবারও শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগও। তবে করোনা সংখ্যা যেহেতু এখনও কাটেনি, আগামী মৌসুম থেকে আরও সতর্ক হচ্ছেন আয়োজকরা। এবার যেমন ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন AFA জানিয়ে দিয়েছে আগামী মৌসুমে কী কী নিয়ম প্রণয়ন করতে যাচ্ছেন তারা। AFA-র নতুন নিয়ম অনুযায়ী মাঠে কেউ প্রতিপক্ষ খেলোয়াড় কিংবা ম্যাচ রেফারি অথবা ম্যাচ অফিসিয়ালদের কারোর মুখের উপর কিংবা কাছাকাছি দূরত্ব থেকে কাশি দিলে তাৎক্ষণিকভাবে তাকে লাল কার্ড দেখাতে পারবেন ম্যাচ রেফারি। কোনো খেলোয়াড় ইচ্ছাকৃতভাবে এই কাজ করলেই এমন শাস্তি দেওয়া হবে তাকে। অবশ্য কেউ যদি অনিচ্ছাকৃতভাবে এই কাজ করেন, সেক্ষেত্রে ম্যাচ রেফারি তাকে হলুদ কার্ড দেখাতে পারেন, কিংবা ওই খেলোয়াড়ের আচরণের উপর নির্ভর করে তাকে শুধু সতর্ক করেই ছেড়ে দিতে পারেন। এছাড়াও মাঠে থুতু ফেলার উপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ যদি মাঠে ইচ্ছাকৃত থুতু ফেলেন, সেক্ষেত্রে তাকেও শাস্তি দিতে পারেন ম্যাচ রেফারি, যদিও এটিকে শাস্তিযোগ্য অপরাধ মনে করে না AFA। শাস্তি দেওয়ার বিধান রেফারির হাতে তুলে দেওয়া হচ্ছে, এর মানে এই নয় যে তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তারও আছে দায়িত্ব। ম্যাচ শুরুর আগে অবশ্যই খেলোয়াড়দেরকে এই বিষয়ে সচেতন করতে হবে ম্যাচ রেফারিকে। এছাড়া ম্যাচে 4 জনের পরিবর্তে 5 জনকে বদলি নামানোর প্রস্তাবে রাজি হয়েছেন কর্তা ব্যক্তিরা। আগামী মৌসুমে ইংল্যান্ডের সব ধরনের ফুটবল টুর্নামেন্টের এই নিয়মগুলো মানা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে রাখুন। তাহলে আমাদের পরবর্তী সকল আপডেট নিউজ আপনি সবার আগে পেয়ে যাবেন। ধন্যবাদ।